समस्त জিনিসপত্র নিয়ে তো সামনেই তো রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার দিন সবাই ভাই বোনেরা রাখি পরানোর নিয়ম আছে সবার ঘরেই আছে আমাদের হিন্দুদের তো বোনেরা দিদিরা ভাইকে দাদাকে তো রাখি পরাবেই তো আমার ঘরেও তো সেম সেই জিনিসই হয় আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরাবে আমার ভাইপোকে পরাবে আমি আমার দাদাদের পরাবো তো প্রত্যেকবারই তো কিনে কিনেই রাখি পরাই তো এইবার ভাবছি যে নিজে হাতে একটু বানিয়ে যদি রাখি পরানো যায় তো কেমন হয় তো সামনেই রাখি পূর্ণিমা যেহেতু তাই একটু আগে থেকে আমি এই ভিডিওটা করার চেষ্টা করলাম যাতে আমার এই বানানোটা দেখে খুব সহজেই বানানো যায় খুব অল্প উপকরণেই বানানো যায় তো সেটাই ভাবলাম যে আমার বানানোটা দেখে তোমাদেরও যদি একটু উপকার হয় তোমরাও যদি কেউ চাও যে নিজের হাতে রাখি বানিয়ে নিজের ভাইকে দাদাকে পরাবে তো কতটা আনন্দ সেটার আনন্দটা আলাদা তো সেই কারণেই ভাবছি যে তোমাদেরও যদি কোনো উপকার হয় তোমরাও যদি আমারটা দেখে তোমরা নিজেরা বানাতে চাও অবশ্যই বানাতে পারো তো দেখি কেমন হয় বানানো মানে আমি কতটা ভালো বানাতে পারি সেটাই দেখি আর দেখো আমি কি কি উপকরণ নিয়েছি রাখি বানানোর জন্য খুব অল্প উপকরণই লাগে তো দেখে নাও মোটামুটি সবার ঘরেই এইসব থাকে ঘরে সবারই পিসবোর্ড ফেলা মানে ফেলে দেওয়ার মতন পিসবোর্ড জামা কাপড়ে জুতোর বাস্কে মানে অনেক কিছুর মধ্যেই পাওয়া যায় তো সেই পিসবোর্ডেরই একটা আমি পিসবোর্ড নিয়ে নিয়েছিলাম সেটার কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি এরম করে গোল রাউন্ড শেপে কেটে নিয়েছি এই যে এরম একটা চুড়ি নিয়েছি মেয়ের এই চুড়িটার মাপ দিয়ে আমি গোল করে কেটে নিয়েছি এরম আমি যে কটা বানাবো সে কটার জন্য দুটো করে নিয়েছি আমি চারটে রাখি বানানোর ইচ্ছা আছে জানি না কতটা কি হবে মানে আমি তো বাইরের থেকে কিছু কিনে এনে এখানে বানাচ্ছি না তো ঘরে যেটুকু আছে সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করছি তাই চারটে কমপ্লিট হবে কি না জানি না কিন্তু যে মানে বানাতে থাকি যে কটা বানানো যায় তো আমি চারটের জন্যই আপাতত নিয়েছি তোমরা যে কটা বানাবে সেই হিসাবে নেবে এরম পিসবোর্ড আমি রাউন্ড করে কেটে নিয়েছি আটখানা আর এটা পিছনে আমি যেহেতু মানে তাপ্তি দেব এই পিসবোর্ডের রংটা ঢাকার জন্য আর রিবেলটাকে ঢাকার জন্য তো এই রং আমি চারটে কেটে নিয়েছি সাদা পিসবোর্ড আর এই পিসবোর্ডের থেকেই আমি ছোট আরও চারটে কেটে নিয়েছি বললামই চারটে বানাবো এরম একটা রিবেল নিয়েছি কিনে এগুলো সবারই ঘরে থাকে মোটামুটি আর না থাকলেও দোকান থেকে কিনতে পাওয়া যায় বেশি দাম না 5-10 টাকা নেবে নিয়ে কিনে নিয়ে আসবে আর এরম একটা কালার নিয়ে নিয়েছি ওয়াটার কালার আর আঠা ঘরে সবারই থাকে আর দেখো আমি বার্ডসগুলোকে কেটে নিয়েছি বার্ডসের প্যাকেট মোটামুটি সবার ঘরেই থাকে সেইগুলোকেই আমি এরমভাবে কেটে কেটে নিয়েছি আমার এটা প্লাস্টিকের বার্ডস না কাঠের বার্ডস তোমাদের যদি প্লাস্টিকের বার্ডস পাও সেটাই বেশি ভালো হবে কাটতে সুবিধা হবে সেই কারণেই বেশি ভালো হবে আর এখানে দেখো অনেকগুলো একটা পন্সের কৌটোর মধ্যে আমি অনেকগুলো পুঁথি রেখে দিয়েছি এগুলো আমার মেয়ের গলার হার সেই হার ছিঁড়ে ফেলেছে হারের পুঁথিগুলো আমি কিন্তু ফেলিনি দেখো এখন কি সুন্দর কাজে লেগে যাবে আমার তো এই পুঁথিগুলোও আমি নিয়ে নিয়েছি তো এবার বানাতে শুরু করে দিই কিভাবে আমি বানাচ্ছি দেখতে থাকো আর মেয়ে খুব মানে উৎসাহিত হয়ে রয়েছে যে কিভাবে মা বানাবে সেটা দেখার জন্য কেন নেক্সট টাইম তুমি বানিয়ে দাদাকে পড়াবে তাই তো এই যে দেখতে থাকো প্রথমে আমি একখানা পিসবোর্ড নিয়ে নিলাম এবার আঠা লাগিয়ে দিলাম আমি ফেভিকলটা ইউজ করছি এবার একটা একটা করে আমি আঠাটা একটুখানি ছড়িয়ে দিই একটু ধৈর্য নিয়ে করতে হবে কারণ এইসব জিনিস একটু ধৈর্য সহকারে না করলে জিনিসটা ভালো হবে না তাড়াহুড়ো করলে হবে না আমি মেয়ের একটা খাতা নিয়ে নিয়েছি খাতার উপর রেখে রেখে করছি দেখো আমি বার্ডসগুলোকে এইভাবে একটা 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 করে
সম্পূর্ণ বার্ডসগুলোকে আমি লাগাবো। আঠা লেগে যাচ্ছে, দেখো লাগানো কমপ্লিট হয়ে গেল। কি সুন্দর লাগছে না দেখতে, এখনই কত সুন্দর লাগছে। আর সাদা জিনিসের শৌখিনতা এটাই আলাদা। তো এটা আমার লাগানো হয়ে গেল, এর উপরে আমি এরম একটা ছোট সাইজের নেব, এটার থেকে এটা ছোট, দেখো ছোট সাইজের একটা আমি পিসবোর্ড রাউন্ড করা শেপে কে কাটা ওটা আমি নিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে দিলাম, দেখো পুরো মিডিলটাই আমি দিয়ে দিলাম, আটকে গেল। এবার আমি এর উপর দিয়েই আবার আঠা দেব। একটু ধৈর্য নিয়ে করতে হবে, কিনে তো প্রত্যেকবারই পড়াই, এবার হাতে বানিয়ে পড়ানো, হাতে তৈরির জিনিসের আলাদাই একটা আনন্দ, তাই না? আলাদাই একটা ভালোবাসা লুকিয়ে থাকে। তো এর উপর দিয়ে আমি আবার সেম ওইভাবে লাগিয়ে দেব। এটা কাঠের বার্ডস বলে একটু বার্ডসগুলো বড় বড়, যদি প্লাস্টিকের বার্ডসগুলো নাও না তোমাদের কাটতেও সুবিধা হবে, এবং বার্ডসগুলো একটু ছোট মাপের থাকে তো সাইজে, তো ওটাতে একটু বেশি বেটার হয়। যাকে আমি এটাই নিয়ে নিয়েছি, আমার কাছে যেটা ছিল, কেন আমি কিচ্ছু কিনে আনিনি দোকান থেকে, আমার ঘরে যা ছিল সেই দিয়েই আমি করার চেষ্টা করছি। তো এইবার আমি এরম একটা ছোট সাইজের নিয়ে নিয়েছি পিসবোর্ড, আবার এটাকে আঠা দিয়ে আমি মেরে দেব এর উপরে, দিলাম। এবার আমি পুঁথিগুলোকে কাজে লাগাবো। এই যে এখানে পুঁথি নিয়ে নিলাম ঢেলে, দেখো ওই সাইডে আমি এখানে বানাচ্ছি, ওই সাইডে মেয়ে আঠা দিয়ে খেলছে, দেখেছো? এরম একটা বড় একটা মাঝখানে দিয়ে দিলাম। এইবার আমি এটা কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে আমি ওয়াটার কালার করব। দেখো এই দিকের
উপর পোর্শন পুরো আমার কমপ্লিট। এবার আমার তাহলে ফিতাটাকে অ্যাড করতে হবে, ফিতাটা না অ্যাড করলে হাতে বাঁধবে কি করে। তো এরম একটা কার্ডবোর্ড তো নিয়ে নিয়েছি, এবার আমি এই যে সোজা দিকটার মধ্যে একটু আঠা লাগাবো একদম মিডল পোর্শনে, লাগালাম। লাগানো হয়ে গেছে, এবার ফিতাটা যাতে খুলে না যায় তার জন্য আমি এরম একটা নিয়ে নেব। নিয়ে আগে আঠা লাগিয়ে নেব, তারপরে এটা আটকে দেব, তাহলে ফিতাটাকে গ্যাটিস দেয়া হয়ে গেল। সাপোর্ট একটা দিয়ে দিলাম ফিতাটা, যাতে ফিতাটা বেরিয়ে না আসে। তো একটা পুঁথি খুলে গেছে, পুঁথিটা আমি আবার একটুখানি লাগিয়ে দেব, যেহেতু এখনো শোকায়নি ভালো মতন। আমি একদম সঙ্গে সঙ্গেই তো লাগালাম, দেখালাম দেখানোর জন্য, তো সেই কারণে ফিতা একটা পুঁথি খুলে গেছিলো, তো আমি লাগিয়ে দিয়েছি। দেখো আমার রাখি কমপ্লিট। দেখো অবশ্যই বলো কেমন হয়েছে, এই যে এরম হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। ফার্স্ট টাইম বানালাম নিজের মনকে খুশি দেওয়ার জন্য, আনন্দ করার জন্য, আমার ভীষণ ভালো লেগেছে। এখন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আর একখানা রাখি আমি বানাচ্ছি, সেটা আমি পুঁথি দিয়েই শুধু বানাবো, কেন বার্স আর দেবো না। আমি পুঁথির রাখিটা বানিয়ে নিই, কারণ ভিডিওটা যদি পুঁথির রাখিও বানানো তোমাদের দেখাই তাহলে অনেকটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকে দুখানা রাখি আমি বানাবো, কেন আর সামগ্রী দিয়ে হচ্ছে না, চারটে হবে না। তোমাদের চারটে বানাবো বলেছিলাম, তো তো আর দুটো আমি অন্য সময় বানিয়ে ফেলবো। তো আর একটা আমি বানাচ্ছি এখন পুঁথি দিয়ে, তো সেটা আমি আর মানে দেখাচ্ছি না, এই একইভাবে বানাবো, একই প্রসেসে বানাবো, শুধু আমি বানানোর পরে দেখাচ্ছি। খুব সিম্পলের উপরে খুব সহজ ভাবে আমি বানালাম, তো বাদ বাকিগুলো আমি অন্যদিন নেক্সট দিন বানাবো। ইচ্ছা আছে অন্য কিছু দিয়ে বানানোর, তো সেগুলো আমি একটু দোকান দিয়ে কেনার ইচ্ছা আছে, কারণ এই পুঁথিগুলোতে ঠিক কালারটা সোবার হচ্ছে না, মানে পুঁথিগুলোর কালারগুলো সাদা সাদা, একটু লাইট কালার, তো তার জন্য কালারটা ঠিক আমার মন মতো হচ্ছে না। কেন রাখি একটু বেশ কালারিং হবে, মানে একটু চমকানো টাইপের হবে, তাহলে বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমি এরম দুখানা বানিয়েছি, আরগুলো পরে আমি বানিয়ে নেব। তো দেখে নাও একটু ফাইনাল লুকটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। তো এইভাবে বানিয়েছি, তোমরা চাইলে তোমরাও ঘরে যেসব জিনিসগুলো দরকার নেই সেসব দিয়েও বানাতে পারো, মানে বিনা খরচায় বানাতে পারো খুব সহজেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। দেখে নাও একবার ফাইনাল লুকটা।